तुम्हार बाबा एवं हाशिर हत्याकारी तादेर हदिस जानते चाओ कि आपनी तुम्हारी मत एक जो जे ओदे शास्ति चाय कोथाय आसते हबे 7/2 गुलशान बोलुन कारा आमार बाबार हत्याकारी कादेर चक्रांते निर्मम भावे खून होयेछे हाशिर आमरा आमरा তোমার বাবাকে চিকিৎসা আমি করেছিলাম লাড ভাইয়ের হুকুমে আশিরে সাইজ করছি আমরা প্রথমে আমি ফোন করছে আপেল মাস্টার কেসবি বলল হাসি আর ফাইসা গেল তোমার বাবা আজ ভাইগ্রার আগ্রাসনে পড়বে তুমি ফাইসা যাইব ইন্সপেক্টর রাকিব আজকে কিন্তু প্রথমে আমি পাগল হয়ে গেছো আমি পাগল হয়ে গেছি কিন্তু একটা খুনি ধর্ষণকারী মেয়েকে আশ্রয় দেবার মতো পাগল এখনো আমি হইনি এত তাড়াতাড়ি তুই তোর বোনের কথা ভুলে গেলি রাকিব নিজের প্রেমটাকে বড় করে দেখলি মায়ের দুঃখটা একবারও বুঝলি না মা মেয়েকে হারিয়ে মায়ের মনে কতটা দুঃখ তা হয়তো আমি বুঝিনি কিন্তু আদরের বোনকে হারিয়ে ভাইয়ের বুকে কতটা দুঃখ সে তো আমি বুঝি মা
কিন্তু তুমি তো মোটেই বুঝতে চেষ্টা করছো না যে সন্ত্রাসীদের হাতে ছেলেকে হারিয়ে সিদ্দিকী সাহেবের মনে কি জ্বালা ছিল, ভাই হারিয়ে কি আর বুকে কি জ্বালা, মৃত্যুর পরে মৃত্যু ধর্ষের অপবাদ, তার বাবার নামে সেজে কি যন্ত্রণা। না না, এটা মিথ্যে অপবাদ নয়, পোস্টমর্টেম রিপোর্টে বলেছে ওই বুড়ো বদমাশটা ভাগটা খেয়ে আমার হাসিকে। একশো ভাগ মিথ্যে, হাসির ধর্ষণকারী অন্য কেউ, যাকে সিদ্দিকী সাহেব চিনতেন, নইলে তাকে মেরে ফেলেছে কেন, গুলি পেছনে লেগেছে কেন, কেন কিয়ার উপরে আঘাত, কেন আজকে রক্তাক্ত ক্ষত বিক্ষত, বলো মা বলো জবাব দাও। রাকিব, তুমিও তো মা, কিন্তু একবারও কেন চিন্তা করছো না কে ছিল হাসির বান্ধবী, তোমার ছেলের ভালোবাসা? আসলে মেয়ে হারিয়ে তুমি অন্ধ হয়ে গেছো, পাশাল হয়ে গেছো, পাশাল হয়ে গেছো মা, পাশাল হয়ে গেছো। হ্যাঁ বাবা, আমি পাশানি হয়ে গিয়েছিলাম, নইলে কোনো বাকি পারে তার মেয়ের সাথে এমন নির্মম ব্যবহার করতে, কি আমার প্রতি আমি অবিচার করেছি বাবা। চল বাবা চল, চল কেয়া তাহলে গেল কোথায়? কেন কেন বাঁচিয়েছো আমাকে? আমি বাঁচতে চাই না, চাই না কারো সাহায্য সহানুভূতি। পারি একাই বেঁচে থাকবো, না পারি ধ্বংস হয়ে যাব, তবু কারো সহযোগিতার দরকার নেই আমার। আছে, দরকার আছে কেয়া, দরকার আছে। তোমার দরকার না থাকলেও আমাদের দরকার আছে তোমার পাশে দাঁড়াবার। মায়ের উপরে রাগ করো না কেয়া, মা তার ভুল বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, সবাই ভুল বুঝতে পেরেছে, শুধু ভুল বুঝতে পারিনি আমরাই, যার জন্য আমার বাবাকে হারাতে হয়েছে, হারাতে হয়েছে আমার ভাইকে, শুধু বুঝতে পারিনি কি আমাদের ভুল ছিল। কেয়া, মানুষ যা চায় তা ভুল করে চায়, আর যা পায় তা ভুল করে পায়। লোকে ভালোবাসার জন্য জীবন দেয়, আর আমি না হয় বুক ভরে ঘৃণার জন্য জীবন দেব। তবু তোমার এই দুঃসময় তোমার পাশে দাঁড়াতে চাই কেয়া, তোমার পাশে দাঁড়াতে চাই। হ্যাঁ কেয়া, আজ এই মুহূর্তে সব ভুল বোঝাবুঝির অবসান হোক। তোমার এই পরিণতির জন্য দায়ী কে? কার জন্য তুমি হারিয়েছো তোমার বাবাকে, তোমার ভাইকে? ইন্সপেক্টর হারিয়েছে তার বোনকে, আর বাদল হারিয়েছে তার সামাজিক মর্যাদা। কারা বাদলকে বানিয়েছে মস্তান? সব চক্রান্তের মূলে রয়েছে ওই লাভ, যাতে সবাই বলে লাভ ভাই। চলো আমরা সবাই মিলে ওই লাভ নামক শয়তানের মুখোশ খুলে দেই। মিলাও হাত, মিলাও হাত, মিলাও, মিলাও। আইচি ল্যাংটা, জামু ল্যাংটা, কারো কাছে নাই ঠেকারে সেন্টিমেন্টাল, এই দুনিয়ায় রইলাম একারে। লাটের অবস্থান ফাট ফাট, মহিষের সিং হামদায় গেছে, সব জারি জুরি অহন ওই আজগর, আমারে খাইব, হজম করব, হাইগা দিব। লাঠের কাছিম চিত, লাট ভাই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।